জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবীর খানা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক লরির চালকের। বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছে মালদা থানার অন্তর্গত 34 নম্বর জাতীয় সড়কের বাইপাসে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তড়ি ঘুড়ি ওই চালককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা সেখানেই ওই চালককে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত লরির চালকের নাম লাল চান শেখ, বয়স 30, বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় এলাকায়। মৃত চালকের দাদা মতিউর রহমান জানান, ঝাড়খণ্ড থেকে পাথর বোঝাই করে বিহারের উদ্দেশ্যে ওই লরি নিয়ে যাচ্ছিলেন তার ভাই। মালদার বাইপাসে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তার ভাইয়ের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত পাথর বোঝাই লরি আটক করেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন মর্গে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ। আমার ভাই ঝাড়খণ্ড থেকে পাথরের গায়ে লেগে গেছিল, যে ওখানে একটা রাস্তায় মালদাতে দুর্ঘটনা ঘটে গেছে। মালদাতে মালদা বাইপাসে কি কি গাড়ি হয়েছে? দুটো লরি, বড় গাড়ি ছিল। আপনার ভাই কোথায় যাচ্ছিল? আমার ভাই যাচ্ছিল মাল মাল খালি করতে, যেতা বিহার। কি ছিল, পাথর? ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।